তো দেখা গেছে যে আইভিএফ এর জন্য একটাই ডিম আর একটাই শুক্রাণু দরকার, তাও আমরা 12-14 দিন ইনজেকশন লাগাই যাতে বেশি ডিম তৈরি হয়। কেন? ডিমের মধ্যে সবকটা ডিম যে হেলদি হবে তা না, ক্রোমোজোমলের মধ্যে একটা মেশিন থাকে স্পিন্ডল। অনেক সময় যেমন আমি সব ভিডিওতে বলি, যত বয়স হবে তত মেশিন স্পিন্ডলটা খারাপ হবে, তাহলে ভালো কোয়ালিটি ভ্রূণ হবে না। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা যাবে তত ডিমের কোয়ালিটি ভালো হবে। ইউজুয়ালি 15-20 ডিম যদি বেরোয় তাহলে জানবেন 4-6 ভালো ভ্রূণ তৈরি হবে। তাই জন্যে ওভেরিয়ান স্টিমুলেশন করা খুব দরকার আইভিএফ এর সাকসেসের জন্যে। আর বয়সের অবশ্য খেয়াল রাখতে হবে।